বাংলায় সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণের 120তম দিনে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ, 2000 ছাড়ালো মৃত্যু সংখ্যা। গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিট প্রায় 98% কার্যকর দাবি, আন্তর্জাতিক মানদণ্ডের উপাত্ত দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। পাঁচ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ, করোনার ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে মহাখালীতে জমায়েত। এবং ইনসেপ্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্ট লাইনার্স যারা রয়েছে। করোনা প্রতিরোধে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের উদ্যোগের কথা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে, করোনাকালে সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের খবর, ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। করোনা ভাইরাস শনাক্তের 120তম দিন পার করল বাংলাদেশ। চার মাসে দেশে মোট আক্রান্ত 1,62,417 আর মৃত্যু 2,000-এর বেশি। একদিনে নতুন শনাক্তে 2,738, এ সময়ে মারা গেছেন 55 জন। পরিসংখ্যান বলছে 120তম দিনে ওয়ার্ল্ড মিটারেও এখন প্রথম দশে থাকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, পেরু, স্পেন, চিলি, যুক্তরাজ্য, মেক্সিকো এবং ইতালির চেয়ে তালিকায় 18 নম্বরে থাকা বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো। চক্রমালিথের রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্তের 120তম দিনে বাংলাদেশে মোট শনাক্ত 1,62,417 আর মৃত্যু 2,052। শনাক্তের তুলনায় মৃত্যু হার 1.26। ওয়ার্ল্ডোমিটারের তালিকায় 1 নম্বরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে 120 দিনে আক্রান্তের সংখ্যা ছিল 13,92,304, মৃত্যু 83,892, মৃত্যু হার 6.03%। ব্রাজিলে চার মাসে আক্রান্ত হয়েছিলেন 11,92,474 জন, মৃত্যু 53,874 জনের, মৃত্যু হার 4.52। রাশিয়ায় 120তম দিনে মোট আক্রান্ত ছিল 3,87,623, মৃত্যু 4,374, মৃত্যু হার 1.13। ওয়ার্ল্ডোমিটারে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এই সময়ে আক্রান্ত ছিলেন 1,65,386 জন, মৃত্যু সংখ্যা 4,700, মৃত্যু হার 2.85। পেরুতে 120 দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ছিল 2,95,599, মৃত্যু 10,226, মৃত্যু হার 3.46। 120 দিন সময়ে স্পেনে 2,85,644 জন আক্রান্ত ছিলেন, মৃত্যু সংখ্যা ছিল 27,952, মৃত্যু হার 9.79। সংক্রমণের চার মাস পূর্তির দিনে চিলিতে মোট আক্রান্ত 2,79,393 জন, মৃত্যু 5,688, মৃত্যু হার 2.04। এ সময় যুক্তরাজ্যে মোট আক্রান্ত ছিলেন 2,45,005 জন আর সে সময়ে 38,593 জনের মৃত্যু হয়েছিল, মৃত্যু হার 15.75। মেক্সিকোতে 120 দিন সময়ে মোট আক্রান্ত ছিলেন 2,02,951 জন, মৃত্যু সংখ্যা 25,060, মৃত্যু হার 12.35। তালিকার 10 নম্বরে থাকা ইতালিতে 120 দিনে মোট আক্রান্ত ছিলেন 2,32,228 জন, মৃত্যু 33,168 জনের, মৃত্যু হার 14.28। সংক্রমণ শনাক্তের 120 দিনে সব দিক থেকেই ওয়ার্ল্ডোমিটারের তালিকায় প্রথম এই 10 দেশের চেয়ে 18তম অবস্থানে থাকা বাংলাদেশের অবস্থান ভালো।
বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের 120তম দিনের স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই খাবারে করোনা সংক্রমণ না ছড়ানোর তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে খাদ্যের মাধ্যমে কোভিড-19 সংক্রমিত হয় না। তবে খাদ্য নিরাপত্তার জন্য এবং খাদ্যবাহিত রোগ প্রতিরোধের জন্য 5টি বিষয় অনুসরণ করতে হবে। জানানো হয় 24 ঘন্টায় 4টি হটলাইনে কল 160,588, 13,965 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে 13,988 জনের। এর মধ্যে 2,738 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন 55 জন। হাসপাতাল এবং বাড়ি মিলে সুস্থ হওয়ার সংখ্যা 1,904। এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত 1,62,417 জনের মধ্যে চিকিৎসা নিচ্ছেন 87,740 জন। এ পর্যন্ত সুস্থ 72,625, মৃত্যু সংখ্যা 2,052, কোয়ারেন্টাইনে আছেন 65,802 এবং আইসোলেশনে 16,715 জন। শনাক্ত হয়েছে 2,738 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন, এ পর্যন্ত 2,052 জন। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে রংপুর মেডিকেল কলেজের রেজিস্ট্রার প্রফেসর ডাক্তার জামালউদ্দিন মিন্টু বলেছেন, করোনায় আক্রান্ত হলে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এজন্য করোনা আক্রান্ত রোগীকে ভীত না হয়ে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ। আমরা গবেষণা করে দেখেছি যে করোনা ভাইরাসের কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি। তার মধ্যে যদি টেনশন ক্রিয়েট হয়, প্যানিক ক্রিয়েট হয়, তখন হার্ট অ্যাটাকের প্রবণতাটা আরও বেশি হয়। এভাবে এখন আমরা কোন জায়গায় আছি, আমরা কিন্তু বেসিক্যালি দুটো জায়গায় আছি। একটা হলো যে আমরা প্রচণ্ড সামাজিক মনস্তাত্ত্বিক বিপর্যয়, আমরা বিপর্যয়ের মধ্যে আছি। এটাকে এখান থেকে আমাদের দেশের মানুষের মনস্তত্ত্বকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এখান থেকে দেশের মানুষকে উদ্ধার করতে হবে। মানুষকে তিনটে মেসেজ দিতে হবে। একটা হলো করোনা মানে নিশ্চিত মৃত্যু নয়, হাজার হাজার লক্ষ লক্ষ রুগী করোনা আক্রান্ত হওয়ার পরও ভালো হয়ে যাচ্ছে। দুই নম্বর হলো পজিটিভ মেসেজ দিতে হবে। তিন নম্বর হলো অত কথা বলে লকডাউন করতে হবে, লাল পতাকা লাগাইতে হবে, বাড়িতে যাওয়া যাবে না, এইসব কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি এসব বাদ দিতে হবে। মানুষের সামাজিক সংহতি করতে হবে এবং 6 ফিট দূরে থেকে এসে একটা মানুষকে সালাম দিয়ে বলতে পারে, আমি তোমার সাথে আসি, তোমার ভয়ের কোনোই কারণ নেই, আমরা আসি তোমার সাথে, তোমাকে হাসপাতালে নেবো। তাহলে সেই লোকটা সাহস পায়। সামাজিক সংহতি বাড়াইতে হবে, সামাজিক ইউনিটি বাড়াইতে হবে, কিন্তু ব্যক্তিগত মানে শারীরিক দূরত্বটা বাড়াইতে হবে আর কি। এভাবে যদি মানসিক উদ্ধার করা যায়, পজিটিভ মেসেজ দেওয়া যায়, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো খবর আসতেছে, ইনশাল্লাহ আমরা উন্নতি করতে পারবো। আর সবাইকে একটা জিনিস বলতে হবে যে সবাই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে আর কি। গণস্বাস্থ্য কেন্দ্রের উৎপাদন করা অ্যান্টিবডি কিট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রায় 98% কার্যকর বলেছেন বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। তবে অ্যান্টিজেন কিট উৎপাদন এবং অ্যান্টিবডি কিট অনুমোদন নিয়ে আলোচনা শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, কিটের আন্তর্জাতিক মানদণ্ডের বিষয়ে কোনো উপাত্ত তুলে ধরতে পারেনি গণস্বাস্থ্য কেন্দ্র। লালা নশনের রিপোর্ট। সারা বিশ্বে উৎপাদিত বিভিন্ন ধরনের ওষুধ ও প্রতিষেধকের বিষয়ে মানদণ্ড নির্ধারণ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তাদের মানদণ্ড অনুযায়ী করোনা ভাইরাস পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিট প্রায় 98% পর্যন্ত কার্যকর। ওষুধ প্রশাসন অধিদপ্তরে আলোচনা শেষে এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। নতুন যে আপনার প্রোটোকলটা বা একটা গাইডলাইন এসেছে, সেটা ইউএস আমরা প্রোটোকল বলা হয়, সেটা অনুযায়ী আমরা রেজাল্ট পেয়েছি, সেটা অনেক ভালো। সুতরাং আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই আমাদের এই ফাইন্ডিংসটা জমা দেবো এখানে এবং এক্সটার্নাল ভ্যালিডেশন গেলে আমরা এই রকম রেজাল্টই পাবো যদি সেই প্রোটোকলটা ফলো করা হয়। আজকে মিটিংয়ে খুব ফলপ্রসূ হয়েছে আমাদের আলোচনা এবং আমরা খুব খুশি। দেখা গেলো যে আমরা স্টাডি করলাম, গাইডলাইন ভিন্ন হলো, তখন আবার আগের মতোই অবস্থা হবে। সুতরাং আমরা বলেছি আমাদেরকে গাইডলাইন দেন, ওনারা আমাদের একটা গাইডলাইন পাঠিয়েছেন, ওই গাইডলাইন অনুযায়ী কোনো অ্যান্টিজেনের স্টাডিটা হবে এবং আশা করি আমরা ভালো রেজাল্ট পাবো। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে কিটের আন্তর্জাতিক মানের পক্ষে কোনো উপাত্ত দেখাতে পারেনি গণস্বাস্থ্য কেন্দ্র। অ্যান্টিবডি টেস্ট কিটের ব্যাপারে তারা এভিডেন্স আমাদের কাছে দিতে পারে নাই। আমরা বলেছি পাথওয়ে, রেগুলেটরি পাথওয়েটা এই, আবার তাদেরকে গ্যাপ অ্যানালাইসিস করে প্রোডাক্ট ডেভেলপ করে ইন্টারনাল ভ্যালিডেশন করতে হবে এবং এক্সটার্নাল থার্ড পার্টি ভ্যালিডেশন করে ডাটা আমাদের দিতে হবে। তারা কোনো এভিডেন্স আমাদের কাছে দাখিল করেনি। সুতরাং 97টি
77 এটা কোনো তথ্যই দেয়নি আমাদের কাছে। অনুমোদন পেলে এক মাসের মধ্যেই অ্যান্টিবডি কিট বাজারে আনা সম্ভব বলে মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অ্যাডহক ভিত্তিতে 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ এবং অস্বচ্ছভাবে নিয়োগ বাতিল সহ 5 দফা দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই কর্মসূচিতে প্রায় 1000 খানেক টেকনোলজিস্ট অংশ নেন। মিথিলা নাজরিন জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাথে রাত দিন কাজ করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা, কিন্তু তাদের নিয়োগের ব্যাপারে সদিচ্ছার অভিযোগ এনে আন্দোলনে নেমেছেন প্রায় 1000 খানেক টেকনোলজিস্ট। 2013 সালের নিয়োগ বিধি নিয়ে মামলা জটিলতা নিরসন এবং বয়সের বিষয় বিবেচনা করে নিয়োগ দেওয়ার দাবি তাদের। মেডিকেল টেকনোলজিস্টরা সম্মুখ যোদ্ধা, তারা নমুনা সরাসরি সংগ্রহ করে এবং PCR ল্যাবে তা শনাক্ত করে। 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে, কারিগরি মুক্ত, দুর্নীতি মুক্ত, কারণ আমরা যখন পাস করেছিলাম আমাদের কর্তব্য বয়স ছিল, আমরা এতদিন অপেক্ষা করে আজকে বলে চাকরির বয়স নাই, তাহলে আমাদের স্বপ্নের কি? দীর্ঘদিন ধরে নিয়োগ নাই, আমাদের সেই নিয়োগ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করতেছি। দেশের জনগণের স্বার্থে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে মেডিকেল টেকনোলজি শূন্যপদ তৈরি করে 20,000 মেডিকেল টেকনোলজি নিয়োগ প্রদান করা হোক। অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বাতিল করে প্রচলিত বিধিবিধান মানার দাবিও জানান তারা। স্বেচ্ছাসেবক, অস্থায়ী ভিত্তি এবং মাস্টার রোলের মাধ্যমে নিয়োগ বাতিলেরও দাবি জানান আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিতে সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় শরীয়তপুরের ডেকোরেটর ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন জেলার 2000-এর বেশি ডেকোরেটর, লাইটিং ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী। এই অবস্থায় সরকারি সহায়তা চাইছেন তারা। করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমানের রিপোর্ট। লকডাউন শিথিল হওয়ার পরে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকলেও ডেকোরেটর সংশ্লিষ্ট ব্যবসার চিত্র একেবারেই ভিন্ন। করোনা বিস্তার রোধে সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে রাজনৈতিক সভা সমাবেশ, জাতীয় দিবস উদযাপন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকায় সম্পূর্ণ বেকার ডেকোরেটর ব্যবসায়ীরা। সকল পেশার মানুষ সীমিত পরিসরে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করেছে, কিন্তু আমাদের, আমরা কোনো সম্ভাবনা দেখছি না যে কবে নাগাদ আমরা এই আয়োজন এবং অনুষ্ঠান নিয়ে আমাদের এই ব্যবসা সচল করতে পারব। সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই আমাদের এই প্রতিষ্ঠানগুলো রক্ষা করা সম্ভব। এখানে সর্বনিম্ন 8,000 থেকে সর্বোচ্চ 30,000 টাকা বেতনে কাজ করতেন 20,000-এরও অধিক শ্রমিক কর্মচারী, যাদের উপর নির্ভরশীল ছিলেন প্রায় 50,000 মানুষ। আর কোনো কর্ম নাই, বেকার বয়ে রয়েছি, আর ভিক্ষা ছাড়া কোনো উদ্ধার নাই। আর ওই মালিক যদি না চল তারা, তা আমরা চলুম কীভাবে? তাগো তো ব্যবসা বাণিজ্য বন্ধ, তাগো ব্যবসা বাণিজ্য কোন রনাম হাগা হইব, আর কোন রনাম হেরা আমরা হাগো কাছে কাজ করে খান। কিস্তি দিতে পারি না, কিস্তি আলার চাপ দেয়, আমি একবারে নিরুপায় হয়ে গেছি, এখন আমি কি করে দিশা পাই না। বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন কিছুই দিতে পারছি না, এখন চলার খুব কষ্ট। এখন যদি সরকার আমাদের প্রতি একটু খেলনা করে তাহলে আমরা কিছুই করতে পারবো না। গোডাউনে পড়ে থেকে আংশিক ও সম্পূর্ণ নষ্ট হওয়ার পথে প্রায় 10 কোটি টাকার উপকরণ, মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের ঋণ, কিস্তি ও সুদের চাপ। শ্রমিকরা এবং দোকানদাররা খুব অসহায় দিন যাপন করতেছে। তো আশা করতেছি যে সরকার এই ব্যাপারে, এদের ব্যাপারে নজর দিবে, পাশাপাশি এদেরও কোনো প্রণোদনা থাকলে সরকারের তরফ থেকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ব্যবসার শ্রমিক কর্মচারী সহ মালিকদের সহায়তায় সরকারের সহযোগিতার দাবি জানিয়েছেন মালিক কর্মচারী সহ সংশ্লিষ্টরা। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে ইনসেপ্ট হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। শিল্প ও বাণিজ্য নগরী নরসিংদীতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস, তাই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজে নেমে পড়েন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। গঠন করেন করোনা ভাইরাস প্রতিরোধে ইমার্জেন্সি সেল। তার এই সাহসী উদ্যোগ নিয়ে নরসিংদী থেকে সুমন রায়ের তথ্য এবং ভিডিওতে মোরসালিন বাবলার রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সৈয়দা ফারহানা কাউনাইনের জন্ম। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে।
বিস্তম বিসিএসে উত্তীর্ণ হয়ে 2001 সালে সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। 2018 সালে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। করোনা সংক্রমণ থেকে জেলাবাসীকে রক্ষায় নানা পদক্ষেপ নেন তিনি। কোভিড মোকাবেলার প্রথমে কিন্তু আমরা যে কাজটি করেছি একটি কুইক রেসপন্স টিম করেছি, আমরা সৎকার টিম করেছি, দাফন টিম করেছি, আমরা এই কাজগুলো অনেক আগে করেছি, তখনও কিন্তু আমাদের জেলায় কোভিডে কোনো রোগে আক্রান্ত হয়নি। আমরা আরও যে কাজটি করেছি, আমরা পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি এবং আমাদের জেলায় সরকারের 3টি অ্যাম্বুলেন্স ছাড়া আরও 9টি অ্যাম্বুলেন্স যেটি এলজিএসপি প্রজেক্ট থেকে আমরা ক্রয় করেছিলাম সেই অ্যাম্বুলেন্সগুলো আমরা কাজে লাগিয়েছি। করোনায় মানুষকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিজ উদ্যোগে বাসায় বাসায় পৌঁছে দিয়েছেন তিনি। অসহায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের নানাভাবে সহায়তা দিয়েছেন সৈয়দা ফারহানা কাউনাইন। ভ্রাম্যমান বাজারের ব্যবস্থা করেছি লকডাউনের সময় যাতে লোকজন ঘরে থাকে। আমরা অনলাইন সুপার শপে অনলাইনের মাধ্যমে সুপার শপ চালু করেছি যাতে মানুষকে আমরা ঘরে রাখতে পারি। পাশাপাশি আপনারা সকলেই দেখেছেন যে আমরা বেসরকারি ত্রাণ কার্যক্রমটাকে সমন্বয় করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা বিভিন্ন স্থানে কিন্তু গিয়েছে এবং এটার একটি হিসাব রাখা হয়েছে। এবং নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য আমরা যেটা করেছি সেটা হলো অনেকে লাইনে দাঁড়িয়ে নিতে পারবে না বা তারা ত্রাণের তালিকাভুক্ত হতে চাচ্ছে না, রাতের আধারে তাদের বাড়িতে খাবার সামগ্রী সহ নিত্য প্রয়োজন দ্রব্যাদি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। সৈয়দা ফারহানা কাউনানির দুই পুত্র সন্তান এরশাদ কায়ানি ও আব্দুল আজিম কায়ানি স্বামী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন কাজ করে যাচ্ছেন উদ্যমী এই নারী সৈয়দা ফারহানা কাউনাইন। আমি যে কাজটা করেছি মানুষকে ইন্টেলেকচুয়ালি আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছি যে না, আমাদেরকে সবাইকে একই পতাকা তুলে আমাদের কাজ করতে হবে। আমরা ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি করেছি, তাদের মাধ্যমে মাইকিং করিয়েছি, প্রত্যেক মসজিদে মসজিদের মাধ্যমে মাইকিং করিয়েছি। এবং আরেকটি যে কাজ করেছি আমরা সেটা হলো যে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃপক্ষ পরিচালিত বাঁধনহারাদের থিয়েটার স্কুল আছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করেছি এবং আমাদের এই সচেতন কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দা ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এ পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন মোস্তাফা মল্লিক, সরাসরি তার কাছে যাচ্ছি। মল্লিক, হ্যাঁ মল্লিক, করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের জানান। চ্যানেলে সংবাদের মাধ্যমে এরই মধ্যে দর্শকরা করোনা সম্পর্কে বিভিন্ন আপডেট জেনে গেছেন, তারপরে বার্তা কক্ষে আমার কাছে যে আপডেটটুকু আরও রয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তারানা, আপনি যেমনটি বলছিলেন যে দেশে 24 ঘন্টায় 55 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2052 জন। আরও 2738 জন আক্রান্ত শনাক্ত হয়েছে, মোট আক্রান্ত এ নিয়ে দাঁড়ালো 162,417 জনে। নতুন 1,904 জন সহ মোট সুস্থ হয়েছে 72,625 জন, যেটি আমাদের জন্য খুবই আশার এবং স্বস্তির একটি সংবাদ। অ্যান্টিজেন কিটের মানোন্নয়নে ওষুধ প্রশাসনে গণস্বাস্থ্য কেন্দ্রের আবেদন অনুমোদনের ব্যাপারে আশাবাদী বলছে গণস্বাস্থ্য কেন্দ্রের যারা নির্বাহী রয়েছেন তারা। করোনা চিকিৎসা সহায়তায় নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ফ্রিজ ও এসি দিয়েছে নৌবাহিনী, এমনটি গণমাধ্যমকে জানিয়েছে আইএসপিআর। করোনায় মৃতদের দাফন কাজে স্বেচ্ছাসেবী সংগঠন আল রশিদ ফাউন্ডেশনকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে FBCCI। তারা মোটামুটি বার্তা কক্ষে যে সংবাদটুকু আমার হাতে ছিল তা আপনাকে জানিয়ে দিলাম। মল্লিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফাদ অটোস বিরতি। বিরতির পর্যা থাকছে করোনা ভাইরাসে বিশ্বে একদিনে 2 লাখের বেশি আক্রান্ত। হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহার বন্ধে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ। ঘোষণা করা রাজধানীর ওয়ারিতে দ্বিতীয় দিনের মতো ঢিলেঢালা ভাবে লকডাউন চলছে, শারীরিক দূরত্ব মানছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি স্বেচ্ছাসেবকরাও। রিপোর্ট করছেন এনামুল কবির বম।
প্রাথমিক বিদ্যালয় র‍্যাঙ্কিং স্টিডে করোনা পরীক্ষা করুন। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর ওয়ারি এলাকা মাস্ক ব্যবহার করলেও শারীরিক দূরত্ব মানছেন না প্রায় কেউ। আমি আড়াড় করিনি, আমি যখন গিয়ে সূত্র আরাম নাই গিয়া এলে গিয়ে আমি আসি, আমি একদিনও পারি না, ভুলে গেছে আর কি বলবো, ভুল হয়ে গেছে। কে না ওই দেনা দর, আমরা কালকে রিকোয়েস্ট করছি আইসি দেনা ঢুকতে, আজকেও রিকোয়েস্ট করছি কাগজ দাইছি, আমাকে ঢুকতে দেয় না। আমি অবশ্যই জানতাম, তা আমি আসতে দরকার আছে, আমার যাইতে বলছে। ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করা হচ্ছে, এলাকাবাসীকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। হয়তো তারা কালকে একটু ই করছে আসি, কিন্তু দেখেন আপনার সবাই কিন্তু নমনীয় আছে, যার যার বাসায় অবস্থান করছে সকাল থেকে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। পুলিশের ওয়ারি অপরাধ বিভাগের ডিসি বলেছেন সিটি কর্পোরেশনের অনুরোধ অনুযায়ী সহযোগিতা করছেন তারা। সেখানে অনুমোদিত ব্যক্তি এবং প্রতিষ্ঠান ছাড়া আমরা কাউকে এখানে আমরা অ্যালাউ করছি না, সেক্ষেত্রে মূল দায়িত্বটা পালন করছে মূলত আপনার সিটি কর্পোরেশনের বা তাদের নিয়োগকৃত ভলান্টিয়াররা, যেখানে পুলিশ সহযোগী শক্তি হিসাবে কাজ করছে। লকডাউন করা এলাকায় জীবাণুনাশক দিয়ে রাস্তা পরিষ্কার করছে সিটি কর্পোরেশন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বজুড়ে শনিবার 212,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-19 চিকিৎসায় ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সি ক্লোরোকুইনের ব্যবহার বন্ধে আবারও নির্দেশ দিয়েছে সংস্থাটি। কোভিড-19 এ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন বলিভিয়ার মন্ত্রিসভার এক সদস্য। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে টিকে থাকার নতুন এক লড়াই মানুষ, ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ আমরা কথা বলেছি রংপুরের মিঠাপুকুরের খাড়াগাছ গ্রামের মাসুদ রানা দুলালের সঙ্গে। মানুষের জমি বর্গা নিয়ে কৃষিকাজ হারানো দুলাল এখন মৌসুমি ফল বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন। আমি আগে কৃষিকাজ করতাম, কিন্তু করোনার কারণে কাজকাম বন্ধ, এই কারণে পদাবিজের হাটে আসিয়া আমি আমের ব্যবসা করতেছি, বিভিন্ন এলাকায় আম পাঠাইতেছি, ওখান থেকে আবার টাকা পয়সা পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে আবার আমি আম কিনিয়ে এখান থেকেই পাঠাই, এইভাবে আমি আমার সংসার চালাইতেছি। এবারে কৃষি সংবাদ। করোনাকালে কৃষকের পাশে দাঁড়িয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেম সদস্যরা। অনলাইনে কর্মসূচি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রেজাক। এর আওতায় সিরাজগঞ্জের 1,000 কৃষককে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে উপকারভোগী নির্বাচন এবং কৃষকের হাতে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। এমচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত আর্লি আর্মিলার। পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম অ্যান্ড ফিশ ফার্ম হ্যাভ বিন ফার্মার্স হ্যাভ বিন সাফারিং, ইউ নো দ্যাট ইন ভেরি হিউজ লস। আই উড অ্যাপ্রিশিয়েট এমসা দে আর সাপোর্টিং 1,000 ফার্মার্স, ইট উইল হেল্প টু বাই ইনপুটস সো দ্যাট দে ক্যান প্রোভাইড অ্যাডিকুয়েট ইনপুটস টু দ্য ক্রপস অ্যান্ড গেট টু ডিল। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে ভাঙন তীব্র আকার নিয়েছে। প্রতিদিন ঘরবাড়ি গাছপালা সহ ফসলি জমি বিলীন হচ্ছে, বিপর্যয় ঘটছে পরিবেশ ও প্রকৃতির। দিশেহারা হয়ে পড়েছে নদী ভাঙনের শিকার ও হুমকিতে থাকা পরিবারগুলো, জরুরি সহায়তা চেয়েছে তারা।
এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। শেয়ারবাজারে আসছে চীনের প্রসাধনী ব্র্যান্ড গুয়াংঝু ইয়াতসেন। আইপিওর মাধ্যমে ৪০ কোটি থেকে ৫০ কোটি ডলারের তহবিল সংগ্রহের পরিকল্পনা এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এই লক্ষ্যে তারা ইস্যু ব্যবস্থাপক হিসেবে গোল্ডম্যান স্যাকস গ্রুপ ও মর্গান স্ট্যানলিকে নিয়োগ দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদই পুঁজিবাজারে আসতে পারে ইয়াতসেন। আর কোম্পানিটি তালিকাভুক্তির জন্য সম্ভাব্য জায়গা হিসেবে হংকং স্টক এক্সচেঞ্জকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন পর্যন্ত ইয়াতসেনের বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট, হোপু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, হিল হাউস ক্যাপিটাল ও হোনি ক্যাপিটাল। আবারও নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি। বিরতির পর্যা থাকছে মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর শওকত আলী বীরপ্রতীক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। রোববার সকালে চট্টগ্রাম সেনানিবাসে তার প্রথম জানাজার নামাজ হয়েছে। জোহরের নামাজের পর নগরীর গরিবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। এবারে খেলার খবর। করোনার কারণে দেশের ক্রিকেট চার মাস ধরে স্থবির হয়ে আছে। স্থগিত হয়েছে টাইগারদের একাধিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ। অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। স্থবির ঘরোয়া ক্রিকেটের আসর। এই অবস্থায় ঘরবন্দি ক্রিকেটারদের ফর্ম ফিটনেস এবং টিম টাইগার্সের ছন্দ ফেরাতে পরিস্থিতি অনুকূলে আসা মাত্র ক্রিকেটারদের মাঠে ফেরানোর প্রস্তুতি সেরে রাখছে বিসিবি। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা সংক্রমণের ১২০তম দিনে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। ২০০০ ছাড়ালো মৃত্যু সংখ্যা। গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিট প্রায় ৯৮% কার্যকর দাবি। আন্তর্জাতিক মানদণ্ডের উপাত্ত দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। পাঁচ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ। করোনার ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে মহাখালীতে জমায়েত।